एक व्यक्ति जंगले हाँटछिलेन हठात देखते पेलेन एक सिंह तार पीछु नियेछे। तिनि प्राण भय दौड़ते लागलें। किछु दूर गिये एकटी कुआ देखते पेलेन। तिनि चोख बंद करे दिलेन झाप। पड़ते पड़ते तिनि एकटी झुलन्त दड़ी देखते पे खप करे धरे फेललेन एबं ओई अवस्थाय ধরে রইলেন। উপরে তাকিয়ে দেখে সিংহটি তাকে খাওয়ার জন্য কুয়ার মুখে অপেক্ষায় রয়েছে। নিচে চেয়ে দেখলেন বিশাল এক সাপ তার নিচে নামার অপেক্ষায় চেয়ে আছে। বিপদের উপর আরো বিপদ হিসেবে তিনি দেখতে পেলেন একটি কালো আর একটি সাদা ইঁদুর তার দড়িটি ছিঁড়ে ফেলতে চাইছে। এমন হিমশিম অবস্থায় কি করবেন যখন তিনি বুঝতে পারছিলেন না, তখন হঠাৎ তার সামনে কুয়ার সাথে লাগোয়া গাছে একটি মৌচাক দেখতে পেলেন। তিনি কি মনে করে সেই মৌচাকের মধুতে আঙুল ডুবিয়ে তা চেটে দেখলেন। সেই মৌচাকের মিষ্টতা এতই বেশি ছিল যে কিছুক্ষণের জন্য উপরে গর্জনরত সিংহ এবং নিচে হাঁ করে থাকা সাপ এবং দড়ি কাটা ইঁদুরের কথা তিনি ভুলে গেলেন। ফলে তার বিপদ অবশ্যম্ভাবী হয়ে দাঁড়ালো। এতক্ষণে হয়তো আপনারা বুঝে নিয়েছেন এরকম কাণ্ডহীন মানুষ পৃথিবীতে আছে, কিন্তু আমি বলবো হ্যাঁ অবশ্যই আছে, আর সে দূরের কেউ নয়, আপনি আমি আমরা সবাই। সামান্য এই নিচে পৃথিবীর জন্য আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আল্লাহর হুকুম আহকামকে ভুলে গিয়েছি, পরকালের ভয়াবহ শাস্তির কথা ভুলে গিয়েছি। শুধু পৃথিবীর পিছনে পিছনেই দৌড়াচ্ছি, যেরকমটা মধু খাওয়ার জন্য আমরা দৌড়েছিলাম। এই গল্পটি ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাই তিনি ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন যে এই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু, যে সর্বক্ষণ আমাদেরকে তাড়িয়ে যাচ্ছে। সেই সাপটি হচ্ছে কবর, যে আমাদের অপেক্ষায় রয়েছে। দড়িটি হচ্ছে আমাদের জীবন, যাকে আছড়ে করেই আমাদের বেঁচে থাকা। সাদা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুর হলো রাত, যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আর সেই মৌচাক হলো আমাদের এই দুনিয়া, যার সামান্য মিষ্টতা পরখ করে দেখতে গেলেও আমাদের এই চতুর্মুখী ভয়ানক বিপদের কথা ভুলে যাওয়াটা বাধ্য। তো প্রিয় বন্ধুরা, আসুন এই মিছে পৃথিবীর পিছনে পিছনে না ঘুরে আল্লাহর হুকুম আহকাম পালন করে যেন পৃথিবী থেকে বিদায় নিতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।